বাংলাদেশ থেকে প্রতিবছর হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান বিশ্বের বিভিন্ন দেশে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ইউএসএ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে সুনামের সঙ্গে কাজ করছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অ্যান্ড ইমিগ্রেশন কনসালট্যান্ট। কনসালট্যান্টটি বাংলাদেশের একমাত্র ইউএসএ এডুকেশনাল কনসালট্যান্ট, যেখানে আইএলটিএস, ডুওলিঙ্গো অথবা এমওআই ছাড়াই তাদের সেলফ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে ইউএসএর বিখ্যাত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 50-70% পর্যন্ত স্কলারশিপ সহ এডমিশন কনফার্মেশন দেওয়া হয়। আইএসি হচ্ছে বাংলাদেশের এমন একটি ইউএসএ এডুকেশন কনসালট্যান্ট, যেখানে আইএস, ডুওলিঙ্গো অথবা এমওআই ছাড়াই আইওএসের নিজস্ব প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে প্রতি বছর প্রায় 300-এর অধিক স্টুডেন্ট 50-70% স্কলারশিপ নিয়ে ইউএসএর 1200+ স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কনফার্মেশন পেয়ে থাকে। কনসালটেন্টটি আমেরিকার 1200+ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করছে। ইউএসএর ওয়ান স্টপ এডমিশন এবং ভিসা সাপোর্ট হচ্ছে প্রতিষ্ঠানটির মেনশন সার্ভিসেসগুলোর মধ্যে অন্যতম। আইএসএর মেনশন সার্ভিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওয়ান স্টপ অ্যাডমিশন এবং ভিসা সাপোর্ট। এছাড়া অ্যাডমিশন অ্যাসেসমেন্ট, প্রি কাউন্সেলিং, I-20 এনে দেওয়া, স্কলারশিপ সাপোর্ট, অ্যাম্বাসিডর স্ক্যাজুয়ালিং, DS-160 ফর্ম ফিল আপ, ভিসা অ্যাপ্লাই ফর্ম, এছাড়া আমরা প্রি ডিপার্চার ভিসা গাইডেন্সও দিয়ে থাকি। এডমিশন অ্যাসেসমেন্ট, প্রি কাউন্সেলিং, স্কলারশিপ সাপোর্ট, I-20 এনে দেওয়া, অ্যাম্বাসিডর শিডিউলিং, ইউএসএ ভিসা অ্যাপ্লাই ফর্ম, DS-160 ফিল আপ সহ আনলিমিটেড মক সেশন দিয়ে সাপোর্ট করা হয়। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আইআইসি হচ্ছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা দীর্ঘ 8 বছর থেকে বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা হচ্ছে তার অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে ভিসা হয়ে যাওয়া পর্যন্ত যতগুলো স্টেপ থাকে সবগুলো স্টেপে সব ধরনের গাইডলাইন প্রোভাইড করে থাকি। যে সকল শিক্ষার্থীরা একবার ভিসা ইন্টারভিউ ফেস করে কোনো কারণে রিজেক্ট হয়ে যান, তারাও চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। কারণ আমাদের এমন অনেক ক্লায়েন্ট আছেন যারা হচ্ছে একবার কিংবা দুইবার রিফিউজ হওয়ার পরেও ভিসা পেয়েছে। সো সেই সব ক্ষেত্রে এবং আরও একটি কনভিনিয়েন্ট ব্যাপার যদি বলি, আমাদের প্রসেসিং থেকে শুরু করে সব কিছুই আমরা হচ্ছে ইনিশিয়ালি কোনো ধরনের কোনো প্রসেসিং ফি ছাড়াই করে থাকি। আমাদের প্রসেসিং ফিটা কিংবা আমাদের যেই চার্জটা সেটা সম্পূর্ণই ভিসা পাওয়ার পরে। পরবর্তীতে তারা ভিসা ইন্টারভিউ গাইডেন্স এবং সর্বশেষ ভিসা হওয়ার পর প্রি ডিপার্চার গাইডেন্স অ্যাকোমোডেশনে সহযোগিতাও তারা কাজ করেন। HSC 23 আমি কমপ্লিট করার পর আমি ইউএসএতে হাই এডুকেশনের জন্য অনেক টেন্স ছিলাম। তখন আমার একটি কাজিন তার রেফারেন্সে আমি আইএসসির খোঁজ পাই এবং এখানে আসে আমি অ্যাপ্লিকেশন শুরু করি। দে আর রিয়েলি কোঅপারেটিভ এবং আমাকে তারা স্টার্ট টু এন্ড পর্যন্ত পুরো প্রসিডিউরে অনেক হেল্প করেছে। আমার অ্যাকর্ডিং টু মাই প্রোফাইল তারা আমাকে সে অনুযায়ী আমার মেরিট স্কোর বেস করে আমাকে স্কলারশিপের ব্যবস্থা। তো আমি এটাই বলবো যে আইএসসি আমাকে এখনও হেল্প দিয়ে যাচ্ছে। আমার ইন্টারভিউ 26 অগস্ট, সো আমি ইনশাল্লাহ আমার সেই পর্যন্ত আমাকে তারা অ্যাসিস্ট করে যাবে। এজেন্সির অন্যান্য এজেন্সি থেকে এই জন্যই আলাদা, কারণ হচ্ছে আমরা এখানে আমাদের নিজস্ব প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে, মানে যাদের আইএলস ছাড়া, যারা আইএলস দিচ্ছে না, এমওআই নাই, তারপর ডুওলিঙ্গো দিচ্ছে না, তো তাদের জন্য আমরা নিজস্ব ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে তারপর আমরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কনফার্মেশন দিচ্ছি, যেটা অন্যান্য এজেন্সির কাছ থেকে নাই। রহমতুল্লাহ, SATV ডিজিটাল।